ঠিক আছে সব তুলছে আও হ্যাঁ ভাই সব হ্যাঁ সব শীত লাগে শীত তো লাগবে শীতের মৌসুম শোনো ভালো কাজ যত পরিশ্রম হবে তত নেকি বেশি পাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এই যে শীতের সময় এই যে সাবমার্সিবল পাম্প দিবে একটা মসজিদে ট্যাঙ্কি লাগা দিবে যখন গরম গরম পানি উঠবে মুসল্লিরা গরম গরম উষ্ণ গরম পানি দিয়ে ওযু করবে আল্লাহ খুশি হবে না 100 তে 100 আল্লাহ খুশি হলে আমার কাম ঠিক আছে আসসালামু আলাইকুম আজ যাচ্ছি আরেকটি মসজিদের সাবমার্সিবল পাম্প এবং ট্যাঙ্কি স্থাপন করতে প্রচণ্ড শীত পানির ব্যবস্থা নেই আছে ছোট্ট একটা টিউবওয়েল দিয়ে তো আসলে কাজ হয় না কারণ কত সময় ওই টিউবওয়েল চেপে ওযু করবে তো ভাবলাম ওইখানে একটা সাবমার্সিবল পাম্প দেওয়াই যেতে পারে কারণ অনেক দিন হয় বলছি যে আমাদের একটা সাবমার্সিবল পাম্প এবং ট্যাঙ্কি দরকার যাই হোক আল্লাহ চাইতে হয়ে গেছে আজকে এই কনকনে শীত উপেক্ষা করে আমরা যাচ্ছি সাথে থাকবেন ভালো লাগবে আমাদেরকে উৎসাহ দিবেন একটা লাইক ভালো ভালো কমেন্টস করে এবং ভিডিও শেয়ার করে তাহলে আমরা এই শীতের মধ্যেও দেখবেন যে আমরা চাঙা মন নিয়ে কাজ করতে পারবো চলো মসজিদের ওই একটু মাটির বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর ওই কবরের ডাক রে মসজিদের ওই একটা ফ্যানের বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন জানি আসবে কখন জানি আসবে রে তোর ওই কবরের ডাক রে মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয়না মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয়না খাঁচা ছেড়ে পালিয়ে যাবে খাঁচা ছেড়ে পালিয়ে যাবে যদি পায় একটুখানি ফাঁক রে চারি বিহারার পালকি সোনা কাঁধে নিবে আপন জনা ছয় বিহারার পালকি সোনা কাঁধে নিবে আপন জনা তোমার সাথে কেউ যাবে না তোমার সাথে কেউ যাবে না মনে রেখো ভাই রে মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাখ মসজিদের ওই একটা ফ্যানের বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন জানি আসবে রে তোর ওই কবরের ডাক রে মসজিদের ওই দর্শক কোনো এলাকায় একটি কাজ করতে এলে আরও দশটি কাজ বের হয় যেমন এই শ্যামপুরে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে ওখানে একদিন মেহমানদারিতে আসছিলাম মেহমানদারি শেষে একদিন কম্বল বিতরণ করলাম একদিন সাবমার্সিবল পাম্প দিলাম একদিন একটা ওযুখানা দিলাম সর্বশেষ ওখানে একটা চমৎকার মসজিদের কাজ ধরেছি পাশাপাশি এই কাজগুলো করতে এসে আশেপাশে অনেকের ঘর দরকার টিউবওয়েল দরকার টয়লেট দরকার পানির পাম্প দরকার এসব আবেদন জমা হতে থাকে কদিন আগে এক অসহায় পরিবারে একটা ঘরও দিতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ এর পাশেই এটি হচ্ছে দক্ষিণ শ্যামপুর এখানে চমৎকার একটি মসজিদ আছে এখানে পানির ব্যবস্থা ছিল না তাই যাই হোক বেশ কয়েকদিন আগে একটা আবেদন ছিল আজকে সেই পানির পাম্প নিয়ে আসছি এই যে চমৎকার একটা বিশাল ট্যাঙ্কি নিয়ে আসছি 1000 লিটারের একটি পানির ট্যাঙ্ক আর ওপাশটায় পানির পাম্প কখন জানি আসবে রে তোর ওই কবরের ডাক রে মসজিদের ওই
তাই তো দেখতেছি এত তাড়াতাড়ি এত টল টলা পানি, এই কোনোদিন দেখছে আর কোনো জায়গায়? এই আমি ঠান্ডায় মরি তারপর পানি ছিটাও লেও। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পানি, পানির ব্যবস্থা তো হয়ে গেল। তাহলে এই পানির ব্যবস্থা আমার মাধ্যমে যারা করছেন তাদের জন্য ছোট্ট করে একটা দোয়া করে দিলে ভালো হয়, তারা যেন এই ধরনের ভালো কাজ আরো বেশি বেশি করতে পারে। কি সুন্দর একটি মসজিদ, এত অজপাড়া গায়ে এত সুন্দর মসজিদ হয়েছে, আমার দেখে আত্মা জুড়ে হয়ে গেল ভাই। এখন ওই শ্যামপুর মসজিদটা তো দর্শি আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক আমাদের মসজিদে আপনি পানির ব্যবস্থা করলেন আর দোকানে একটা সার দিয়ে দেওয়া করে, আরে ধীরে ধীরে সব হবে ইনশাআল্লাহ। যে সুন্দর মসজিদ আমার খুবই পছন্দ হয়েছে, ঠিক আছে, খুবই পছন্দ হয়েছে। আমি চেষ্টা করব এখানে একটা একেবারে সেই রকম টাইলস টুস দিয়ে একটা ওযুখানা করা। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি নিয়ত নিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আশা করে নিয়ে গেলাম, এখন আল্লাহ যদি কবুল করে খুব সুন্দর করে একটা ওযুখানা বানিয়ে দেবো না ইনশাআল্লাহ। শ্যামপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, জি জি জি। আচ্ছা এই পানির পাম্প এবং ট্যাঙ্কি দিয়ে সহায়তা করেছেন মোতালেব হোসেন আবুধাবি, তরিকুল ইসলাম রূপসা খুলনা, ইমরান ইউএসএ এবং রিয়াজ ভাই ফ্লোরিডা। আপনাদের ছোটো ছোটো কটা টাকা ছিল, বলেছিলেন যে মসজিদে জরুরি কোনো কিছু দরকার হয় সেটা দিবেন, যে কারণে আমি অন্য কোনো মসজিদের নাম লিখে রাখিনি। এটা আমরা টোকায় টোকায় এই কটা টাকা আমি বের করতে পেরেছি। এখানে মোতালেব হোসেন আবুধাবি তার ছিল 3,000 টাকা, তরিকুল রূপসা খুলনা 5,000 টাকা, ইমরান ইউএসএ তার 10,000 টাকা, রিয়াজ ভাই ফ্লোরিডা 12,000 টাকা। এই টাকা সবগুলো যোগ করে বিশাল একটা ট্যাঙ্কি কিনেছি, আর ওই সাবমার্সিবল পাম্প এবং ওনাদের মজুরি টুজুরি দিয়ে আপনাদের এই টাকায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের জন্য চমৎকার করে একটা দোয়া করে দিবেন অত্র মসজিদের ইমাম ও খতিব জনাব সাকাত হোসেন সাহেব, সুন্দর করে একটা দোয়া করে দিবেন, তারা যেন আরও ভালো ভালো কাজ করতে পারে, বিশেষ করে এখানে একটা ওযুখানার দরকার। জি জি ওযুখানার দরকার, হ্যাঁ হ্যাঁ ছাদ দিয়ে, হ্যাঁ 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 ছাদ দিয়ে, জি জি ছাদ দিয়ে দরকার, ও ছাদ দিয়ে ওযুখানা, জি জি। আচ্ছা ঠিক আছে, কেউ যদি ছাদ দিয়ে ওযুখানার বাজার দেয় তাহলে ছাদ দিয়ে ওযুখানা নিয়ে এসে এখানে লাগাই দেবো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন যারা আর্থিক সহায়তা দিচ্ছে তাদের জন্য একটা কষে দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া পাক পরওয়ারদিগার, তোমার দরবারে হাত উঠিয়েছি, আমরা যতটুকু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিয়ে, বাদবাকি যা কিছু হয়তো মদিনায় শুয়ে আছে তাদের তাদের মদিনা আকাই নামাদার সরওয়ারি আহমদ মোহাম্মদ মোস্তফা তার পাক রয়েছে পৌঁছে দল্লা, আমিন। আল্লাহ খোলাবাইন আনসার মহাজিন বুজুগা দিন তাদের উপরে সব কিন্তু পৌঁছে দাও, আমিন। আল্লাহ আমাদের মসজিদে যে যে দান করুক না কেন, আল্লাহ তাদের রোজ হাসুর বিশের দিন একটা ফয়সালা নাজাতের দরিয়া করে দিও আল্লাহ, আমিন আমিন। আল্লাহ এই ওসিলায় আমাদেরকে পার করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিও, আমিন 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 সুম্মা আমিন বিজুকে কামিন বি রহমতে গিয়ে রহমান লা ইলাহা ইল্লাল্লাহু। ঠিক আছে।